গাছের ডাল ভাঙাকে কেন্দ্র করে গণপ্রহার, মৃত এক শ্রমিক, গুরুতর আহত এক। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের শেখপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ রফিক, বয়স 45, আহত তার দাদা শেখ জাইনুল। ঘটনায় ধৃত 3, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গেছে মানিকচকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিক পেশায় দিনমজুর। একটি লরির ধাক্কায় ওই গ্রামেরই বাসিন্দা আলিউল শেখের গাছের ডাল ভেঙে যায়। সেই সময় আলিউল ও তার দলবল লরি চালককে মারধর শুরু করলে প্রতিবাদ করেন জাইনুল শেখ। তখনই আলিউল ও তার সঙ্গে প্রায় জনা 30 দুষ্কৃতী জাইনুলকে মারধর করতে থাকে। দাদাকে বাঁচাতে যান মোহাম্মদ রফিক। দুষ্কৃতীরা লাঠি হাঁসুয়া নিয়ে রফিককে মাটিতে ফেলে মারধর শুরু করে। রক্তাক্ত অবস্থায় রফিককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। মৃতের 4টি ছোট ছোট সন্তান রয়েছে। মৃতের স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন। ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মানিকচক থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন মৃতের আত্মীয়রা। ব্যুরো রিপোর্ট, জেনটি। ঘটনা তো সামান্য কিছু নিয়ে আর কি, সামান্য কিছু নিয়ে লোকজনকে হয়তো অন্য বাইরের লোকজনকে হয়তো মারছিল। ওখানে ওর দাদা হয়তো বললো যে না, এরকম মার ধর তোমরা নেশা পান করে কেন মারছো আর কি। তো একটা সামাজিক ব্যাপার আছে, এটাকে মীমাংসা করে নিতে হবে। তারপর ওর যে মারা গেল মোহাম্মদ রফিককে আর কি, ওর দাদাকে মারতে আরম্ভ যখন করলো তখন রফিক বাড়ি থেকে বের হলো, তখন রফিককে আবার মারতে আরম্ভ করে দিল। মানে বেশ 40-50 জন দুষ্কৃতী মিলে এটাকে মানে মেরেছে, অন্যায়ভাবে মেরেছে। এবং এখন ওনার স্ত্রী নাই, স্ত্রী 5-6 বছর আগে মারা গেছে। এখন ছোটো ছোটো বাচ্চা আছে, 3-4টা বাচ্চা আছে। এখন বাচ্চাটার মা বাবা কেউ থাকলো না, এবং দিনমজুরি করে খেত আর কি, দিনমজুরি খেত। এবং ওই দুষ্কৃতীরা প্রায় এরকম করে ঘটনা ঘটিয়ে থাকে, আর ওই এর আগেও বোধহয় 2-3টা ঘটনা এরকম ঘটিয়েছে, কিন্তু এটা পুরো মার্ডারই করে দিল। তো ফলে আমরা চাইছি যে এই দুষ্কৃতীদের মানে চরম সে চরম শাস্তি হয় এবং যাতে ফাঁসি হয়, এটা চাইবো আমরা। ওকে কিল দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, মানে যা ইচ্ছা পেয়েছে মেরে দিয়েছে, এবং উঠিয়ে ফেলেছে ড্রেনের উপরে পোড়ারের মতন মারধর করে দিয়ে আজকে মালদা জেলা হসপিটালে উনি মারা গেছেন। এবং আমরা এখানে এসেছি, পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হয়ে আমরা বডি নিয়ে যাব। এবং মানিকচক থানায় এফআইআর করে গেছে। এফআইআরের মূলে 3 জন আসামি অ্যারেস্ট হয়েছে, এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের আইসি সাহেব এবং উপরমহল বলেছে যে আপনারা কোনো ঝামেলায় যাবে না, রাস্তায় আমরা চরম শাস্তি করব, এটা আশ্বাস দিয়েছেন। আপনার নাম? আমার নাম শেখ আবদুল্লাহ। হ্যাঁ, তারপরে আমি 10টার দিকে শুনতে পেলাম যে রাত্রে মারপিট হয়েছে। তো কি নিয়ে? তো একটা বালির গাড়ি এসেছিল, ওই গাড়িটা ব্যাক করতে গিয়ে সাজনার ঠাল লেগে যায়, সাজনার ঠালটা ভেঙে যায়, ওই নিয়ে এদের সঙ্গে বিবাদ শুরু হয়। তো আগে এরা 2 জন ছিল, ওই নিয়ে ওদের মারপিট হওয়ার পরে এরা যে গিয়েছে সমাজের লোক বোধহয় ওখানে 2-4টা মাত্র, বাকি সব ওরাই। হ্যাঁ, এটাই জানতে পাওয়া গেল। তারপরে আমি জানলাম যে কোথায় আছে, তো বললো যে মালদা রেফার করে দিয়েছে। আমার মালদায় খবর নিলাম, তো বললে যে সুস্থ আছে। কালকে আবার খবর নিচ্ছি, তো বললে সুস্থ নাই। আবার আমি গাড়ি নিয়ে গণপ্রহারে মৃত্যু। হ্যাঁ, গণপ্রহারে মৃত্যু। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।